তো এবার আমরা দেখব যে আমাদের ডাটাবেজে যে ডাটাগুলো আছে, এখানে দেখেন যে ক্যাটাগরি টেবিলে যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো আমরা কিভাবে আমাদের পেজে দেখাতে পারি। যেরকম ধরেন দেখেন যে এখানে ডিসপ্লে ক্যাটাগরি নামে একটা পেজ আমরা বানাবো, সেই পেজ আমরা কি করব যে এখানে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমরা এখানে দেখাবো। তো এই কাজগুলো যদি আমরা করতে চাই আসলে কিভাবে করতে পারি, তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে একটা পেজ বানানো, তাই না? এই যে ডিসপ্লে ক্যাটাগরির জন্য একটা পেজ বানাবো, তো এই যে এখানে যে নেম আছে এই নেমেই আমি একটা পেজ বানাবো। আচ্ছা, তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা যেহেতু অ্যাডমিন নিয়ে কাজ করতেছি, আমরা এই অ্যাডমিন ফোল্ডার উপর রাইট বাটনে ক্লিক করে জাস্ট একটা ফাইল নিলাম, এখানে জাস্ট আমি নেমটা দিয়ে দিলাম, যেমন পেজের নেমটা হচ্ছে ডিসপ্লে ক্যাটাগরি .php। ওকে, তো এখানে দেখেন যে আমি সিএসএস যেটা ছিল ওটাকে কেটে দিলাম, অ্যাড ক্যাটাগরি এটাও কেটে দিলাম। আচ্ছা, যেহেতু আমরা কাজ করবো এটা নিয়ে, তো এখানে দেখেন যে আমরা যদি ওটাকে নিয়ে কাজ করতে চাই আমরা কি করব, ডাটাগুলো এখানে দেখাবো। তো ডাটাগুলো যদি আমরা দেখাইতে চাই তাহলে ডাটাগুলো আমাদের আসলে আসে কোথায়, তাই না? যে আমাদের ডাটাগুলো আসে হচ্ছে ডাটাবেজের একটা টেবিলের মতো। তো এখান থেকে আমাদের কী করতে হবে, ডাটাগুলোকে ফেস করে নিয়ে আসতে হবে, যে আমাদের যে টেবিল আছে টেবিলের মধ্যে থেকে ডাটাগুলোকে ফেস করে নিয়ে এসে আমাদের যে পেজ আছে ডিসপ্লে পেজ, এই পেজটাতে দেখাইতে হবে। তো আমরা যদি এগুলোকে ফেস করে আনতে চাই তাহলে আমাদের কী করতে হবে, একটা ফাংশনের দরকার হবে যেটার মাধ্যমে আমরা কী করতে পারবো, ফেস করে ডাটাগুলোকে আনতে পারবো। কোথা থেকে? ডাটাবেস থেকে। তো আমরা ফাংশনটাই আগে বানাবো। তো এরকম আমরা একটা দেখেন ফাংশন বানাইতে পারি, অথবা আমাদের ফাংশন আমাদের ফার্স্টে বানানো আছে। যেরকম আমরা তখন ইউজার নিয়ে কাজ করছিলাম, যে আমি যদি এখানে যাই, ওকে, তো আমাদের যে টিউটোরিয়ালে যে ইউজার নিয়ে কাজ করছিলাম, এখানে দেখেন যে এই ডাটাগুলো আমরা কোথা থেকে আনছিলাম, আমাদের ডাটাবেজের টেবিল থেকে আনছিলাম, তাই না? এই ডাটাগুলো আমরা ডাটাবেজের টেবিল থেকে আনছিলাম, এবং এখানে যে ডাটাগুলো আছে এগুলো কিন্তু আমরা ডাটাবেজের টেবিল থেকে আনতে পারছিলাম। তো এই ডাটাগুলোকে টেবিল থেকে, মানে ডাটাবেজের টেবিল থেকে ফেস করে আনার জন্য কিন্তু অলরেডি আমরা একটা মেথড বানাইছি। কোন মেথড বানাইছি এখানে যদি একটু আমরা ভালো করে দেখি, এই যে গেট ডাটা, গেট ডাটা ডাটা নামে কি আমাদের একটা মেথড বানানোই আছে, যে কেউ যদি এই ফাংশনটাকে কল করে তাহলে সে কী করবে, ডাটাবেস থেকে যে ডেটাগুলো ছিল ওগুলোকে ফেস করে একটা অ্যারের মধ্যে রিটার্ন করে দেবে, তাই না? যে আমরা এই ফাংশনটাকে কল করলে ডাটাবেসের সব ডাটাগুলো সেই অ্যারের মধ্যে লোড করে ওটা আমাদেরকে রিটার্ন করবে। তো আমরা কী করবো, জাস্ট এই ফাংশনটাকে কল করে কাজগুলো করব। তো নর্মালি দেখেন যে আমরা যদি এই কাজগুলো করতে চাই তাহলে ডাটাগুলোকে আমরা কিসের মধ্যে দেখাবো সেটা একটা বিষয় আছে। তো এখানে দেখেন আমরা যে ডাটাগুলো, আমরা জাস্ট যে এখানে একটা টেবিল থাকবে, সেই টেবিলের মধ্যে আমরা ওই ইসের ডাটাগুলোকে জাস্ট এখানে দেখাবো। তো যদি টেবিলের মধ্যে দেখাইতে চাই আমাদের কী করতে হবে, একটা টেবিল বানাইতে হবে। তো আমরা এখানে জাস্ট যাই যে এখানে দিলাম যে টি হেড, মানে টেবিলের একটা হেডার অংশ দিলাম। তো ফার্স্ট আমাদের বলতে হবে যে আমাদের আসলে কলাম কয়টা হবে। তো আমাদের মোটামুটি হচ্ছে চারটা কলাম আমরা নিতে পারি, যে একটাতে সিরিয়াল দেখাবো, একটাতে নেম দেখাবো, আর একটাতে এডিট ডিলার থাকবে। হ্যাঁ, তো এরকম আর কি। এখানে আমি বলে দিলাম যে প্রথমটাতে থাকবে হচ্ছে এসএল সিরিয়াল নাম্বার, তারপরে বলতে পারি যে এটাতে থাকবে ক্যাটাগরি নেম, আর একটাতে আমি এডিট রাখবো, একটাতে ডিলেট রাখবো। ওকে, তো এখানে দেখেন যে আমরা কী করবো, টেবিলের হেডার অংশটা বানাইছি, আমাদের টেবিলের বডি অংশটাকে বানাইতে হবে। তো আমি এখানে বললাম যে টি বডি, ওকে, টেবিল বডি। তো টেবিল বডির মতো যে আমি কী করবো, জাস্ট এখানে একটা টিআর নিলাম, মানে টেবিলের জন্য একটা রো বানাবো। তো আশা করি সবাই জানেন যে এগুলো এইচটিএমএল দিয়ে আমরা কীভাবে একটা টেবিল বানাইতে পারি, বা আমার এইচটিএমএল এইগুলো দেওয়া আছে, বা কীভাবে টেবিল বানাবেন এগুলো আমার টিউটোরিয়াল দেওয়া আছে। তো আগের আপনারা যদি ওইগুলো দেখেন তাহলে এগুলো শিখতে পারবেন যে কীভাবে টেবিল বানাবেন। তো যাই হোক, এখানে আমি চারটা কলাম নিছি, যার জন্য আমি এখানে চারটা টিডি লিখলাম, হ্যাঁ, যে আমার কলাম হবে চারটা। তো এখানে আমি জাস্ট এরকম একটা কিছু লিখে দিলাম যে ওয়ান, আর এখানে যে বললাম যে একটা নেম হবে, কী নেম হবে ক্যাটাগরি, তো আমি এরকম বললাম যে এইচটিএমএল। ওকে, তো এখানে আমাদের কী থাকবে, একটা থাকবে এডিট আর একটা থাকবে ডিলার। তো আমি এরকম একটা লিঙ্ক করে দিলাম একবারে, যে ভবিষ্যতে আমাদের এটা কাজে লাগবে। তো এখানে যে আমি বললাম যে এডিট, আর একটা হবে সেটাকে আমি বলবো হচ্ছে ডিলার। ওকে, তো এখানে যাই, যাওয়ার পরে লাস্ট আমি এখানে বলতে পারি যে এটা হবে কি ডিলার। তো এটা হচ্ছে ব্যাপার যে আমাদের টেবিল বডির মধ্যে এগুলো হবে। তো ব্যাপারটা হচ্ছে দেখেন যে আমার এই ডাটাবেজে যতগুলো রো পাবে, এখানে যতগুলো সে রো পাবে, এখানে অটোমেটিক আমাকে তো ঠিক ততগুলো রোই বানাইতে হবে, মানে এই টিআরটাকে ঠিক ততবার রিপিট করাইতে হবে। যে এখানে আমি যতগুলো রো পাবো ডাটাবেস থেকে, এখানে দেখেন আমাদের 9টা রো আছে বা 8টা রো আছে, তো সেক্ষেত্রে দেখেন যে আমাদের কিন্তু এই কোডটাকেই 8 বার রিপিট করাইতে হবে। তো আমরা এতটুকু জানি যে ডাটাগুলোকে আমরা কীভাবে ফেস করে আনবো, যেহেতু আমি ওই কাজগুলো এর আগেও 3 বার করছি। 3 বার বলতে যে এখানে দেখেন যে পোস্টগুলো নিয়ে আসার সময় করছে, তারপর আপডেটেড পোস্ট এগুলো আনার সময় করছে, আবার ক্যাটাগরি লিস্টটা আনার সময় কিন্তু ওই সেম কাজই আমরা করছি। তো ওই কাজগুলোই আর কি এখানে আবার করবো, যে জাস্ট এখানে আমি দেখেন যে একটা পিএসপির স্ট্রাকচার নিতে পারি, যে বলতে পারি যে আমাদের যে ফাংশন ছিল ফাংশনটাকে জাস্ট কল করব। তো এখানে আমরা বলতে পারি যে গেট
data তাহলে এটা ছিল আমাদের ফাংশন তো এখানে দেখেন একটা শর্ত ছিল কি ছিল যে যদি আমরা গেট ডেটা ফাংশনটাকে কল করি তাহলে এটার মধ্যে একটা এসকিউএল কমান্ডটাকে পাস করতে হবে তাই না তো এখানে আমি বললাম যে গেট ডেটা তো এখানে আমি এসকিউএল কমান্ড লিখব তো আমি এখানে একটা কাজ করতে পারি উপরে একটা ভেরিয়েবল নিলাম এখানে যে বলতে পারি যে সিলেক্ট অল ফ্রম কোন টেবিল থেকে আসবে ডাটাগুলো ক্যাটাগরি টেবিল তো আমি এখানে বলতে পারি যে এটা হবে ক্যাটাগরি তো সিটাকে আমি স্মল লেটার দিলাম যদিও এটা কেস সেনসিটিভ না আচ্ছা তো এখন কি করলাম এখানে দেখেন যে আমরা কি করে দিলাম এটাকে পাস করে দিলাম তো ব্যাপারটা হচ্ছে যখন আমরা এই ফাংশনটাকে কল করবো সে আমাকে কী রিটার্ন করতেছে অ্যারে তাই না যে অ্যারের মধ্যে আমাদের সবগুলো ডাটা আছে তো আমরা এতটুকু জানি যে একটা অ্যারের মধ্যে অনেকগুলো ডাটা থাকলে সবগুলো ডাটা আমরা কীভাবে প্রিন্ট করতে পারি তাই না তো এই যে এখানে যেটা আছে আমি এটাকে কাট করে নিয়ে আমরা ফর ইচ নিয়ে নিতে পারি এখানে ওকে ফর ইচের মধ্যে যেহেতু এখানে আমাদের অ্যারে দেওয়ার কথা বাট আমাদের কাছে যেহেতু অ্যারে নাই বাট ফাংশন আছে যে ফাংশনটাকে কল করলে ফাংশন পরিবর্তন অটোমেটিক এখানে চলে আসবে অ্যারে তো এরপর আমাদের কীটা নিয়ে আসলে কোনো ঝামেলা নেই আমাদের দরকার হচ্ছে সরাসরি ভ্যালুটা তো আমরা কী করব এই যে এখানে আমরা কী করব দেখেন যে জাস্ট ইকো স্ট্রিং হিসাবে যে এখানে আমরা একটা রো বানাইছি এই রোটাকে দিয়ে দেবো মানে ওখানে যতগুলো ডাটা পাবে ঠিক ততগুলো রো সে ক্রিয়েট করবে ওকে তো এখানে দেখেন যে আমরা সিরিয়াল নাম্বার দিয়েছিলাম এটা ফিক্স করে দিয়েছিলাম তো এটা আসলে আমরা ফিক্স করবো না এখানে যে আমরা বলতে পারি যে ভ্যালুর মধ্যে কী থাকবে আইডি থাকবে তো আমি জাস্ট এখানে বললাম যে আইডি তো এখানে আসলে এটা আমি স্মল লেটার দিছি না ক্যাপিটাল লেটার দিছি এটা একটু দেখার দরকার আছে তো সবগুলো আমি স্মল লেটার ইউজ করছি এই যে কলামের নেমগুলো আইডি নেম ওকে তো এখানে যে বললাম যে আইডি এখন পরে এখানে দেখাবো কি ক্যাটাগরির নেমটা দেখাবো তো আমি এখানে যে বলতে পারি যে আমার নেমটা কিসের মধ্যে আছে ভ্যালু নামক একটা ভেরিয়েবলে ইন্ডেক্সিংটা হবে হচ্ছে নেম ওকে তো এডিট ডিলিট আমরা এখন এগুলো নিয়ে কাজ করলাম না এটা পরে কাজ করব ওকে তো এটাকে যদি সেভ দিই আর এখানে একটা কাজ করতে পারি আমি জাস্ট টেবিলের বর্ডারটা দিয়ে দিলাম যে বর্ডার ওয়ান সেল প্যাডিং দিয়ে দিতে পারি যে সেল প্যাডিং বললাম 10 আর সেল স্পেসিং আমি বললাম যে কোনো সেলের মধ্যে স্পেস থাকবে না ওকে তো এটাকে যদি আমি সেভ দিই তাহলে আমাদের যে পেজ ছিল পেজটাতে একটু যাই এখানে একটু রিলোড দেয় তো দেখেন যে আমরা কিন্তু এখানে একটা টেবিল দেখতে পারছি তাই না এই যে আমাদের টেবিলের মতো দেখেন যে এইচটিএমএল সিএসএস পিএইচপি মাইএসকিউএল জাভাস্ক্রিপ্ট যা তারপর দেন ফ্রেমওয়ার্ক টোটাল ডাটাগুলো কিন্তু চলে আসছে কোথা থেকে যে আমাদের ডাটাবেস থেকে দেখেন যে ডাটাবেসে ঠিক যে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলোই কিন্তু আমাদের এখন ওয়েব পেজে দেখাচ্ছে তো যদি ওয়েব পেজে দেখে তো এখানে দেখেন আমরা এটাকে একটু সুন্দরভাবে দেখাইতে পারতাম যে আমাদের যে টেবিল আছে টেবিলটাকে যদি আমরা একটু সুন্দর করতে চাই তো আমরা একটা কাজ করতে পারি অনলাইন থেকে একটা এপিআই ইউজ করতে পারি তাহলে এই ডিজাইনের উপর মানে টেবিলের উপর সুন্দর একটা ডিজাইন অ্যাপ্লাই হবে প্লাস এছাড়াও আমরা এক্সট্রা আরও কিছু কাজ অটোমেটিক পেয়ে যাবো তো এটা যদি নিয়ে আমরা কাজ করতে চাই তাহলে এখানে ডাটা টেবিল আচ্ছা ডাটা টেবিলস ডট নেট এই ওয়েবসাইটটাতে আমরা যেতে পারি এখানে গেলে আমরা কিছু জিনিস পাবো তো এখানে আমার সিকিউরিটির জন্য ধরছে ওকে তো আমি জাস্ট এখানে সিকিউরিটিটা দিয়ে দিলাম ডাটা টেবিলস ডট নেট এখানে গেলে আমরা একটা এপিআই পাবো দেখেন যে আমি চাচ্ছি যে আমাদের টেবিলের এরকম ডিজাইন হবে হ্যাঁ যে টেবিলটার ডিজাইন এরকম হবে তারপর দেখেন যে আমরা অটোমেটিক একটা সার্চের অপশন পেয়ে যাবো তারপরে এখানে আমরা কতগুলো ডাটা একসাথে প্রেজেন্ট করতে চাচ্ছি এটাও আমরা পাবো প্লাস এখানে দেখেন যে পেজিনেশনগুলোও কিন্তু অটোমেটিক হয়ে যাবে মানে এই কাজগুলো আমাদের করার দরকার হবে না এক্সট্রা আমরা এটা ইউজ করলে হয়ে যাবে হ্যাঁ তো এই কাজগুলো যদি আমরা করতে চাই তাহলে আমাদের কী করতে হবে এই যে এখানে দেখেন যে তারা কিন্তু লিঙ্ক দিছে একটা জাভাস্ক্রিপ্টের ফাইল আর একটা হচ্ছে সিএসএস এর লিঙ্ক তো এই লিঙ্কগুলো আমাদের কপি করে নিতে হবে তো আমরা এখানে যে লিঙ্ক আছে যে এটার লিঙ্কটাকে আমরা কপি করে নিলাম হ্যাঁ তো এটাকে জাস্ট আমি কপি করে নিয়ে আমাদের সাইটে দিয়ে দিলাম এখন দেখেন যে যেহেতু আমরা সব কিছু লোড করাচ্ছি হচ্ছে আমাদের অ্যাডমিন পেজে তো আমরা অ্যাডমিন পেজে যে এই ইসের মধ্যে জাস্ট এই যে এখানে দেখেন হেড ট্যাগ শুরু শেষ এর মধ্যে যে আমরা লিঙ্কটা করে দেবো যেহেতু জাভাস্ক্রিপ্টের ফাইল এটাকে লিঙ্ক করতে গেলে আমাদের স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ নিতে হবে এর মধ্যে যে আমি এসআরসি বলতে পারি এর মধ্যে আমি জাস্ট দিয়ে দিলাম তো প্রবলেমটা হচ্ছে আমাদের লিঙ্কের আগে দেখেন যে এইচটিটিপি এটা আসলে লেখা নাই তো আমি জাস্ট এইচটিটিপিটা দিয়ে দিলাম ওকে আচ্ছা তো এটা আমাদের ঠিক আছে এখন ব্যাপারটা হচ্ছে তারা কিন্তু আমাদের আরও আর একটা লিঙ্ক দিছে কী লিঙ্ক দিছে দেখেন সিএসএস এর একটা লিঙ্ক দিছে যে আমাদের যে টেবিল আছে টেবিলের উপর ডিফল্ট একটা কিছু ডিজাইন করা আছে সিএসএস দিয়ে তো সেই সিএসএসটাকে যদি ঠিকঠাক মতো কাজ করতে চাই তাহলে আমাদের এই সিএসএস এর লিঙ্কটা দরকার হবে তো আমরা একটা কাজ করতে পারি এখান থেকে ওই লিঙ্কটাকে কপি করে নিতে পারি হ্যাঁ
যে এখানে যে লিঙ্ক আছে ওই টোটাল সিএসএস এর লিঙ্কটাকে আমরা কপি করে নিলাম। আচ্ছা, যদি সিএসএস এর লিঙ্কটাকে আমরা কপি করে নিই তাহলে আমরা জানি যে সিএসএস এর লিঙ্ক করতে গেলে আমাদের কি লাগবে, যে লিঙ্ক নামক একটা ট্যাগ নিতে হয়, তারপরে এই স্ট্রিপ যেটা আছে এর মধ্যে যে আমরা ওই লিঙ্কটাকে দিয়ে দিতে পারি। তো এখানে দেখেন তো আমাদের জাস্ট HTTP-টা কিন্তু লেখা নাই, তো আমরা এখানে কি করলাম HTTP-টা লিখে দিলাম। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা এখানে জাভাস্ক্রিপ্টের একটা লিঙ্ক পাইছি, সিএসএস এর একটা লিঙ্ক পাইছি, তাই না? তো এখন ব্যাপার হচ্ছে এই টেবিলটাকে আনতে গেলে আমার জেকুইরির একটা লিঙ্ক দরকার আছে, জেকুইরির একটা ফাইল। তো আমি যদি জেকুইরি UI যে ওয়েবসাইট আছে ওখান থেকে যদি আমি ডাউনলোড করে আনতে চাই, আনতে পারি জেকুইরি UI থেকে, এখান থেকে আর কি জেকুইরি ফাইলটাকে আমরা ডাউনলোড করে আনতে পারবো এই সাইট থেকে, অথবা যে আমি সরাসরি আমার ওয়েবসাইট থেকে নিয়ে এসে দিছি, যে আমার যেটা আছে developerbd.org, এই ওয়েবসাইটে আমার জাস্ট যে করে ফাইলের একটা লিঙ্ক দেওয়া আছে, আমি ইচ্ছা করলে ওখান থেকে লিঙ্কটাকে এনে দিতে পারি। তো এখানে ডকুমেন্টেশনে গেলে জাস্ট দেখবো যে করে আছে, তো এখানে গেলে জাস্ট দেখতে পারবো যে জেকুইরি API, এখানে দেখবেন যে জেকুইরি ফাইল CDN। তো এখানে জাস্ট লিঙ্কটা আমার দেওয়াই আছে, এই যে জেকুইরির এই ফাইলের লিঙ্কটাকে আমি জাস্ট কপি করলাম। ওকে, এই লিঙ্কটাকে জাস্ট আমি কপি করে এখানে যে আমি দিয়ে দিতে পারি। তবে লিঙ্কটা অবশ্যই এই যে এখানে আমরা যে জাভাস্ক্রিপ্টে যে ফাইলটা নিচ্ছি তার উপরে দিতে হবে, তার নিচে দিলে কিন্তু টেবিলটা কিন্তু আসবে না। তো আমি জাস্ট এখানে স্ক্রিপ্ট নিলাম, আর নেওয়ার পরে এখানে আবার SRC নিলাম, কারণ এটা হচ্ছে যা যে করে লিঙ্ক, তো যে করে লিঙ্কটা সবসময় স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে দিতে হয়। তো জাস্ট আমি এরকম দিলাম আর কি। ওকে, তো এটাকে আমি সেভ দিই, তাহলে আমাদের লিঙ্কের কাজ শেষ। হ্যাঁ, যে আমরা টোটাল লিঙ্কগুলো করে ফেলতে পারছি, দেখেন আমাদের যা যা লিঙ্ক লাগবে লিঙ্কগুলো করা শেষ, কিন্তু আমাদের টেবিলটা কিন্তু আসবে না। তো টেবিলটা আনতে গেলে এই যে এখানে আমাদের যে কোড আছে এই কোডগুলোকে আমাদের কপি করে নিতে হবে। এই যে এখানে দেখেন আমাদের কোড দিছে, তো আমরা জাস্ট কোডটাকে কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা যে পেজে ওই টেবিলটাকে আনতে চাচ্ছি, দেখেন আমরা এই পেজে টেবিলটাকে আনতে চাচ্ছি না, তো এই পেজে উপরে জাস্ট আমি একটা স্ক্রিপ্ট ট্যাগ নিলাম বা এভাবে দিলাম। তো ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে যেহেতু জাভাস্ক্রিপ্টের কোড, অবশ্যই আমাদের স্ক্রিপ্ট ট্যাগের মধ্যেই দিতে হবে। তো আমি জাস্ট এখানে বললাম যে স্ক্রিপ্ট, এর মধ্যে যে আমি কোডটাকে পেস্ট করলাম। তো এখানে দেখেন যে আমাদের কী আছে, যেহেতু এখানে দেখেন যে হ্যাশ আছে, তার মানে কি এটা হচ্ছে একটা আইডি, তাই না? যে এটা হচ্ছে একটা আইডি, তো আমরা ওই আইডিটা জাস্ট এখানে বলে দেবে যে আমাদের যে টেবিল আছে টেবিলের মধ্যে যে আমরা একটা আইডি নিব, আইডির মধ্যে যে বলতে পারি যে আমাদের আইডির নেমটা হবে মাই টেবিল, অথবা আমরা এটাকে চেঞ্জ করেও দিতে পারি। এখানে আমরা চেঞ্জ করে দিতে এখানে অন্য কিছু দিয়ে কোনো ব্যাপার না। আচ্ছা, তো এখানে আমরা একটা ক্লাস নিব, ক্লাস নিয়ে এই যে আমরা যে সিএসএস পেজের সাথে লিঙ্ক করলাম, এই যে আমরা অনলাইন থেকে একটা সিএসএস পেজের লিঙ্ক দিয়ে দিলাম, তো এই লিঙ্কটা দেওয়ার উদ্দেশ্য ছিল যে এখানে আমরা একটা ক্লাস ইউজ করবো, তো ক্লাসটার নেমটা হচ্ছে ডিসপ্লে। ওকে, তো আমরা এখানে জাস্ট একটা ক্লাস ইউজ করলাম যেটা হচ্ছে ডিসপ্লে। তো আমাদের সব কিছু এবার ঠিক আছে, আমরা এটাকে জাস্ট সেভ দিয়ে দেওয়ার পর আমাদের যে প্রজেক্ট ছিল এখানে যায়, এবার এখানে একটু রিলোড দিই। ওকে, তো রিলোড দেওয়ার পর দেখেন যে আমরা দেখতে পারতেছি আমাদের টেবিলটা কিন্তু এখানে চলে আসছে খুব সুন্দরভাবে, তাই না? যে এখানে যে টেবিলটা চলে আসছে, তো টেবিলের দেখেন চারপাশে বর্ডার আছে, বাট আমরা বর্ডার দিতে চাই না, তাহলে আমরা যে এখানে বর্ডার দিয়ে রাখছিলাম এখানে বলে দিতে পারি যে বর্ডার 0, তাহলে আমাদের টেবিলের চারপাশে বর্ডার আসবে না। ওকে, তো দেখেন যে আমাদের টেবিলের চারপাশে বাটন কিন্তু বর্ডার নাই। তো এখন আমরা কী করতে পারি, এই যে এখানে দেখেন সার্চের অপশনগুলো, আপনি যা লিখবেন অটোমেটিক কিন্তু সার্চগুলো হয়ে যাচ্ছে, তাই না? এই যে এখানে দেখেন পেজিনেশনগুলোও কিন্তু সে অটোমেটিক দিয়ে দিছে, এখানে আপনি কয়টা করে দেখতে চাচ্ছেন সেটাও কিন্তু সে দিয়ে দিছে। তো এই কাজগুলো আমরা ফ্রি পাইছি আর কি। আর এই যে এটা আমার উপর দিকে লেগে গেছে, আমি একটা কাজ করতে পারি যে টেবিলটাকে একটু নিচের দিকে দিয়ে দিতে পারি। হ্যাঁ, তো এই যে এখানে জাস্ট এটাকে ই করে আমি জাস্ট বললাম স্টাইল, এখানে যে বললাম যে মার্জিন টপ, যে উপর থেকে কত পিক্সেল নিচে আসবে আমি বললাম 50 পিক্সেল। ওকে, তো এটাকে সেভ দিই, দেওয়ার পরে এখানে যাই একটু রিলোড দিই। তো এখানে দেখেন টেবিলটা 50 পিক্সেল আনলে হবে না, যেহেতু ওইটার উপর আমার কিছু প্লাগিনস আছে। তো আমি একটা কাজ করি, একটু কোড আমি জাস্ট এখানে লিখে দিই। ওকে, তো লিখতে গেলে জাস্ট এরকম কিছু একটা করি, যে একটা ডিপ নেই, ডিপের মধ্যে জাস্ট একটা ক্লাস নিলাম, নিয়ে বললাম যে হচ্ছে টেবিল ডিসপ্লে দিয়ে এরকম বললাম যে টেবিল। ওকে, তো আমাদের যে এখানে টেবিলটাকে শেষ করছে তার নিচে আমরা এটাকে এন্ড করে দিই। ওকে, তো এখানে দেখা যায় আমাদের যে ডিসপ্লে টেবিল নামে যে ক্লাস আছে এই ক্লাসটাকে ধরে আমরা মোটামুটি একটু সিএসএসে কাজ করব। তো আমাদের যে সিএসএস পেজ ছিল এই পেজটাতে যাই, একদম লাস্টে যে আমরা বলতে পারি যে আমাদের একটা ক্লাসের নাম হচ্ছে ডিসপ্লে টেবিল। তো এখানে আমরা কী করব, বলতে পারি যে মার্জিন টপ, যে উপর থেকে কত পিক্সেল আসবে, আমরা যদি এরকম কিছু একটা বলতে চাই যে 30 পিক্সেল। ওকে, তো এখানে আরও অনেক কিছু করতে পারি, তো আমি জাস্ট ওভারফ্লো হিডেন করে দিলাম, হাইট ওয়াইড এগুলো দিতে পারতাম আর কি। তো
যাই হোক এখানে একটু রিলোড দিই। তো আমরা দেখতে পারতেছি যে উপর থেকে দেখেন যে উপরে কিন্তু স্পেস নিয়ে নিছে, তাই না? তো এখানে যা হয়েছে দেখেন আমরা এই পর্যন্ত ঠিকঠাক করতে পারছি। এখানে যদি আমরা এই এইচটিএমএল লিখি তাহলে দেখেন যে অটোমেটিক কিন্তু সার্চ করে দেখাই দিচ্ছে এইচটিএমএল, আর পিজনেশনগুলো কিন্তু অটোমেটিক দিয়ে দিচ্ছে। তো এগুলো আমরা কোথা থেকে পাইছি? এই যে জাস্ট অনলাইন থেকে আমরা এপিআই ইউজ করছি, তাই না? এই যে এখান থেকে আমরা একটা এপিআই ইউজ করছি যার জন্য আমরা ফ্রি এগুলো পেয়ে গেছি, এগুলো আমাদের করার দরকার হয়নি। তো এরপর আমাদের যে কাজগুলো করতে হবে যেটা হচ্ছে এডিট আর ডিলেট। তো যাই হোক এইগুলো আমি পরের পর্বে করবো। তো ধন্যবাদ সবাইকে।